তো এখন আমরা এই ভিডিওতে যে কাজটা করবো সেটা হচ্ছে একটু বড় করে ছবিটা আঁকি, উপরের জিনিসগুলো মুছে দেই। অনেক কিছুই লিখেছিলাম আমরা, ওকে। তো এখন আমরা যেই কাজটা করব সেটা হচ্ছে, মনে করি আমাদের কাছে একটা ক্যাপাসিটর আছে, এটা ভিন্ন ধরনের ক্যাপাসিটর। এই ক্যাপাসিটর হচ্ছে দুটো গোলক, এ একটা বড় গোলক, বাইরের গোলক, এবং এই হচ্ছে ভেতরে আরেকটা গোলক। ওকে, হাই হাই, আমরা একটু টুল ইউজ করে আঁকার চেষ্টা করি। ওকে, সো এই হচ্ছে আমার ভেতর বড় একটা গোলক, এর মাঝখানে আরেকটা ছোট গোলক আমাদের কাছে আছে, এই হচ্ছে আরেকটা গোলক। আর একটু ছোট করার চেষ্টা করি। ওকে ওকে, এই হচ্ছে আমাদের কাছে আরেকটা গোলক আছে। তো আমাদের এখন যেই জিনিসটা হবে তা হচ্ছে, এই যে গোলক দুইটা আছে, এই গোলকের মাঝখানে বাইরের যে গোলকটা সেটা হচ্ছে প্লাস আধানযুক্ত, ভেতরের গোলকটা হচ্ছে মাইনাস আধানযুক্ত, সরি মাইনাস আধানযুক্ত। এবং এদের মাঝখানের এই যে জায়গা, আসলে গোলক এরা হচ্ছে ফাঁপা ফাঁপা গোলক, এবং ভেতরে যে জায়গাটা আছে সেই জায়গাটা আমার খালি। তো এখন কথা হচ্ছে এর ক্যাপাসিট্যান্স আমরা কিভাবে বের করব। আমরা খুব সিম্পলি জানি কিউ ইজ ইকুয়াল টু কিউ চার্জ জমা আছে বলে দিলাম, ইজ ইকুয়াল টু ভি সি। এটা হচ্ছে আমার একটা প্রবলেম, ধরা যাক সি। তো এখন আমরা জানি যে আমাদের এরা কিন্তু একই সেন্টার, এটা হচ্ছে আমার এ, এটা যে রেডিয়াস, বড়টার রেডিয়াস হচ্ছে, বড়টার রেডিয়াস হচ্ছে বি, আর ছোটটার রেডিয়াস হচ্ছে এ। তাহলে আমরা এই দুটো আঁকলাম। তারপরে যেটা করব সেটা হচ্ছে, আমরা আসলে বের করার চেষ্টা করব যে ক্যাপাসিট্যান্স কত, এবং তার জন্য আমরা কি করতে পারি। আমরা আসলে ভিকে, আমরা জানি যে ভি ভি সমান কত, ভি ইজ ইকুয়াল টু আমরা জানি সেটা হচ্ছে ই ডট ডিএস, যাদের মাঝখানে একটা ডট প্রোডাক্ট কাজ করবে। তো এখন আমরা এই পয়েন্ট থেকে আর দূরত্বে কোনো একটা জায়গায়, এই খালি জায়গাটায় ইলেকট্রিক ফিল্ডের ভ্যালুটা বের করবো। আরেকটা কালি নেই, এই জায়গা, এখানে ধরা যাক এরকম একটা গোলক আছে, আমরা আর দূরত্বে, আর দূরত্বে এই বিন্দুতে, এই পয়েন্টের মাঝখানে আমরা সেটা বের করব। তাহলে আমরা খুব সিম্পলি কিন্তু গসের থিওরিম ইউজ করতে পারি। তো আমরা মনে করি যে এখানে আমার কাছে এরকম একটা তল আছে, হ্যাঁ এরকম এরকম একটা এরকম একটা তল আছে, এটা এখানেও একটা সারফেস আছে। এখন খুব সহজে গস থিওরিম ইউজ করে আমরা এই পয়েন্টে আমাদের ইলেকট্রিক ফিল্ডের ভ্যালু বের করে ফেলতে পারবো। আমরা জানি যে ই ডট ডিএস সমান কত, সরি ই ডট ডিএ, ডিএ সারফেস ইন্টিগ্রাল করার পর আমরা ফাইনালি যেটা পাচ্ছি কিউ এনক্লোজড ডিভাইডেড বাই এপসিলন নট, রাইট? ওকে, তো প্রথমে এর আগে কিন্তু আমি সারফেস ইন্টিগ্রাল অনেক ভিডিওতে গস থিওরিম বোঝানোর সময় করিনি, কিন্তু এটা আমাদের ইউজ করতে হবে। তো আমরা এরপর যে কাজটা করব সেটা হচ্ছে ডি এর ভ্যালু কত। আমরা জানি যে ই বাইরে চলে আসলে ডি এর ইন্টিগ্রেশন করলে, সারফেস ইন্টিগ্রাল করলে সেটা কত হয়। এবং এখানে একটা মজার বিষয় হচ্ছে যে আমার এই যে এখানে এখানে চার্জ জমা আছে, এখানে মাইনাস চার্জ, এখানে এখানে এরকম জমা আছে, এবং এগুলো এইভাবে এইভাবে ইলেকট্রিক ফিল্ডগুলো এখান থেকে বের হচ্ছে, ইলেকট্রিক ফিল্ড এইভাবে বের হচ্ছে, যেটা আমাদের এখানে যেই গোলকটা রয়েছে সেই গোলকে যে সারফেস বা সেই গোলকে যে তলটা রয়েছে তার সাথে পারপেন্ডিকুলারে আছে, এবং তার যে ক্ষেত্র ভেক্টর আছে তার সাথে 0° কোণ করে আছে। তো আমরা কস থিটার মান পাচ্ছি কস 0, অর্থাৎ 1। এখন কিউ এনক্লোজ ডিভাইডেড বাই এপসিলন নট, এবং মজার ব্যাপার হচ্ছে আমাদের যেই কল্পিত তল অর্থাৎ গসিয়ান যে সারফেস সেটা হচ্ছে আর দূরত্বে আছে, অর্থাৎ ব্যাসার্ধ আর। তাহলে 4πr² বলা যায়, ই ইজ ইকুয়াল টু কিউ এনক্লোজ তো আসলে কিউ,
ডিভাইডেড বাই 4 পাই আর স্কোয়ার, এবং ফাইনালি আমরা পাচ্ছি এপসিলন নট। ওকে, এখন আমার মূল কাজটা কিন্তু আমাদের ভোল্টেজ বের করা। এইখান থেকে এইখানে ভোল্টেজ কত, ভোল্টেজ ডিফারেন্স কত, এই মানে এই পয়েন্ট থেকে এ পয়েন্ট থেকে বি পয়েন্টে, বা এ রেডিয়াসের এ স্থান থেকে বিতে, বা এতটুকু দূরত্বে ভোল্টেজ কত, মানে কি এর এর মানে হচ্ছে একটা একক আধানকে আমি যদি এইখান থেকে এইখানে নিতে চাই, অর্থাৎ মাইনাস প্রান্ত থেকে পজিটিভ প্রান্ত বা পজিটিভ প্রান্ত থেকে নেগেটিভ প্রান্তে নিতে চাই, তাহলে কি পরিমাণ আমাকে কাজ করতে হবে, সেটাই হচ্ছে এই দুটোর ভোল্টেজ ডিফারেন্স। আমরা জানি যে ভি ইজ ইকুয়াল টু, আমরা ভিটা আসলে কি আমরা জানি যে ডাব্লিউ ইজ ইকুয়াল টু এফ এস, খুব সহজে আমরা এটা লিখে থাকি। কিন্তু যখন আমরা বলি যে আমাদের ডাব্লিউ ইজ ইকুয়াল টু এফ এস, যেখানে এফ প্রতিনিয়ত পরিবর্তন হচ্ছে এক্স এর ফাংশন হিসাবে ডিএক্স, এটা বলে থাকি, রাইট? এখন আমার এখানেও ঠিক সেম জিনিসটা, ডাব্লিউর পরিবর্তে একক আধানের উপর যখন ফোর্স কাজ হয়, একক আধানের উপর যখন কাজ হয় তখন সেটাকে আমরা ভোল্টেজ বলি, একক আধানের উপর যখন কাজ হয় তখন সেই জিনিসটাকে আমরা বলে থাকি এফ এর পরিবর্তে আমরা ই বলে থাকি, ইলেকট্রিক ফিল্ড বা ইলেকট্রিক ইন্টেন্সিটি ডিএক্স, এই তো। তো এখনও এখানেও সেম জিনিসটা করব, ই ডট ডিআর। ওকে, ডিআর কেন, কারণ এই বরাবর আমাদের আমরা যে ভেরিয়েবলটা নিয়েছি সেটা হচ্ছে আর, এখানে আর দূরত্ব বোঝাতে বিভিন্ন পয়েন্ট, মানে এখানে আমাদের সেন্টারটা থেকে বিভিন্ন পয়েন্টের দূরত্ব বোঝাতে আমরা আর ইউজ করছি। সো আমরা ডিআর নিচ্ছি, ইজ ইকুয়াল টু ই ডট ডিআর। এখন এর ভ্যালু কত, কিউ 4 পাই আর স্কোয়ার, ই এর ভ্যালু হচ্ছে কিউ 4 পাই আর স্কোয়ার, এখানে এপসিলন নটটা সামনে দিয়ে দিলাম, ডট ডিআর। এবং এটা কোনখান থেকে কোন পর্যন্ত ভোল্টেজটা নির্ণয় করব, এ থেকে বি পর্যন্ত। তারপরে আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে যেগুলো কনস্ট্যান্ট সেগুলোকে বাইরে নিয়ে আসি, কিউ 4 পাই এপসিলন নট, এবং তারপর হচ্ছে এ থেকে বি পর্যন্ত 1 বাই আর স্কোয়ার এবং ডিআর। তারপর যদি আমরা করি আর স্কোয়ার বলতে কি বোঝায়, আমরা আর স্কোয়ার হচ্ছে আর টু দি ফোর মাইনাস টু, এবং আমরা জানি এক্স টু দি ফোর এন এর যদি ইন্টিগ্রেশন করি তাহলে আমরা পাই এক্স টু দি ফোর এন প্লাস ওয়ান ডিভাইডেড বাই এন প্লাস ওয়ান, এন প্লাস ওয়ান। এখানেও সেম কাজটা করবো, আর টু দি ফোর মাইনাস ওয়ান ডিভাইডেড বাই মাইনাস টু প্লাস ওয়ান, ফাইনালি পাচ্ছি মাইনাস ওয়ান বাই আর, অর্থাৎ আমার ইন্টিগ্রেশনের ভ্যালু হচ্ছে এখানে কিউ ডিভাইডেড বাই 4 পাই এপসিলন নট, আর ইন্টিগ্রেশনের ভ্যালুটা হচ্ছে 1 বাই আর, মাইনাস 1 বাই আর অবশ্যই, এ থেকে বি পর্যন্ত। ও সরি, ইন্টিগ্রেশন তো করেই ফেলেছি, সো আবার ইন্টিগ্রেশন সাইন দেওয়ার প্রয়োজন হয় না, মাইনাস 1 বাই আর এ থেকে বি, বা আমরা মাইনাস চিহ্নটা এখানে না দিয়ে এখানেও দিতে পারতাম। ওকে, মাইনাস 1 বাই আর। এখন যেটা করব সেটা হচ্ছে কিউকে কিউ 4 পাই এপসিলন নটটা লিখলাম, তাহলে আমাদের এখানে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে প্রথমে মাইনাস 1 বাই বি, মাইনাস মাইনাস 1 বাই এ, ডেফিনিট ইন্টিগ্রেশনের কাজটা আমরা করছি। তারপর হচ্ছে কিউ 4 পাই এপসিলন নট 1 বাই এ মাইনাস 1 বাই বি, এবং ফাইনালি আমরা যেটা পাচ্ছি সেটা হচ্ছে কিউ 4 পাই এপসিলন নট এ বি ডিভাইডেড বাই বি মাইনাস এ। এটা কি, এই জিনিসটাই হচ্ছে আমার ইলেকট্রিক ফিল্ডের ভ্যালু, ইলেকট্রিক ফিল্ড। ও আমরা জানি যে ইলেকট্রিক ফিল্ডের ভ্যালু হচ্ছে এটা, তাহলে এখানে আমরা যদি এর সাথে এখানে কিউ নেই তাহলে কিউ ইজ ইকুয়াল টু হচ্ছে ইলেকট্রিক ফিল্ড, এর যেটাকে আমরা ইলেকট্রিক ফিল্ড বলছি এই যে এই পুরোটা, গুণ সি বা ক্যাপাসিট্যান্স, কিউ কিউ কাটা যাচ্ছে, ফাইনালি যেটা পাচ্ছি সেটা হচ্ছে এ বি ডিভাইডেড বাই বি মাইনাস এ গুণ
4 পাই এপসিলন নট, যেটা হচ্ছে আমাদের এই সি এর ভ্যালু। সিটা কি? সিটা হচ্ছে আমাদের ক্যাপাসিট্যান্স, অর্থাৎ গোলকের মাঝে এভাবে ক্যাপাসিট্যান্স আমরা বের করলাম। তো আরেকটা জিনিস আমরা জানি, সেটা হচ্ছে তুল্য ক্যাপাসিট্যান্স আসলে কাকে বলা হয়। যেমন ধরা যাক, যেমন আমরা তুল্য ক্যাপাসিট্যান্স নিয়ে কথা বলতে পারি। তুল্য ক্যাপাসিট্যান্সটা আসলে কি? যেমন ধরা যাক আমার কাছে এখানে আমরা দুটো ক্যাপাসিটর রাখলাম, এখানে একটা ক্যাপাসিটর আছে এবং সেই ক্যাপাসিটরটার সাথে সমান্তরালে আরেকটা ক্যাপাসিটর রাখলাম, ওই এরকম করে। তারপর এগুলোকে সার্কিটের মতো, সার্কিটে যেমন সমান্তরালে রাখা যায়, একটা পজিটিভ প্রান্তের সাথে যুক্ত করলাম, একটা নেগেটিভ প্রান্তের সাথে যুক্ত করলাম। সো এটার দুই প্রান্তে, এই যে এটা এটা দুই প্রান্তে ভোল্টেজ ডিফারেন্স ডেল্টা ভি, নিচেরটারও দুই প্রান্তে ভোল্টেজ ডিফারেন্স ডেল্টা ভি, অর্থাৎ সেম পরিমাণ ভোল্টেজ ডিফারেন্স, যেটা আমাদের ব্যাটারির ভোল্টেজ ডিফারেন্সের বা ভোল্টেজের কথা বলছে। তো তাহলে আমরা বলতে পারি এটা এটা হচ্ছে ভি, এটাও ভি, ভোল্টেজ ডিফারেন্স সব জায়গায় সেম ভি, বারবার ডেল্টা ভি ডেল্টা ভি না লিখে ভি লিখি। সো সব জায়গায় এই জিনিসটা সেম, সব জায়গায় সেম যখন আমরা এইভাবে এদেরকে যুক্ত করছি। তাহলে আমার মোট যে কিউ পরিমাণ আধান যদি জমা হয়, আমার যদি কিউ পরিমাণ আধান জমা হয়, তাহলে আমরা বলতে পারি কিউ পরিমাণ আধান জমা হলে এখানে এখানে যেটা জমা হবে, এটা যদি এক নাম্বার হয় ক্যাপাসিটর, এটা দুই নাম্বার ক্যাপাসিটর, তাহলে আমরা বলতে পারি কিউ ওয়ান প্লাস কিউ টু ইজ ইকুয়াল টু কিউ। মোট যদি কিউ পরিমাণ আধান জমা হয়, তার অর্ধেক জমা হবে এক নাম্বার ক্যাপাসিটরে, যা যেই পরিমাণ জমা হবে যাকে তাকে আমরা বলছি কিউ ওয়ান, আর বাকি কিছু পরিমাণ জমা হবে টু নাম্বার ক্যাপাসিটরে যাকে আমরা বলছি কিউ টু। কিছু পরিমাণ এক নাম্বারে জমা হবে যাকে কিউ ওয়ান বলছি, কিছু পরিমাণ দুই নাম্বার জমা হবে যাকে কিউ টু বলছি, যাদের যোগফল কিউ। সো এরপরে আমরা যেটা বলতে পারি সেটা হচ্ছে কিউ আসলে কি? কিউ হচ্ছে ভি ইন্টু সি ইজ ইকুয়াল টু আমাদের ভি সি ওয়ান প্লাস ভি সি টু। ভি সব জায়গায় সমান, সো সি ইজ ইকুয়াল টু সি ওয়ান প্লাস সি টু, এবং এটাই হচ্ছে আমাদের তুল্য ক্যাপাসিট্যান্স বা তুল্য তুল্য ক্যাপাসিট্যান্স। এখন যদি আমি এখানে আরও যুক্ত করি, করতাম যত সংখ্যকই যুক্ত করি, আমার তখন এখানে দেখা যেত যে প্লাস কিউ থ্রি হতো তিন নাম্বারটার জন্য, তখন ভি সি থ্রি হতো এবং এখানে হতো প্লাস সি থ্রি। তাহলে আমরা বলতে পারি আমাদের আমরা যখন ইলেকট্রিসিটি নিয়ে, কারেন্ট নিয়ে আলোচনা করি, তখন দেখা যায় যে রোধের ক্ষেত্রে যদি তারা সমান্তরালে যুক্ত থাকে, তখন তাদের ওয়ান বাই আর ইজ ইকুয়াল টু ওয়ান বাই আর ওয়ান প্লাস ওয়ান বাই আর টু। কিন্তু আমরা যখন ক্যাপাসিটেন্স নিয়ে কথা বলি, তখন তারা যদি সমান্তরালে যুক্ত থাকে, এরকম প্যারালালে যুক্ত থাকে, তখন আমরা তাদেরকে জাস্ট যোগ করে দিই। তুল্য ক্যাপাসিটেন্স হচ্ছে সি ইজ ইকুয়াল টু সি ওয়ান প্লাস সি টু প্লাস সি থ্রি, এখানে এন সংখ্যক যুক্ত থাকলে প্লাস ডট 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 সি এন। ওকে, এখন আমরা এই কাজটাই করব। তবে এখনই যে কাজটা করব সেটা হচ্ছে আমরা এদেরকে সমান্তরালে যুক্ত না করে শ্রেণী সমবায়ে যুক্ত করব। আমরা এদেরকে শ্রেণী সমবায়ে যুক্ত করব। তো শ্রেণী সমবায়ে যুক্ত করা যাক। উপরে আমরা দেখতে পাচ্ছি যে এইখানে আমার কাছে এরকম ক্যাপাসিটর নিলাম, এই একটা ক্যাপাসিটর, এই আর একটা ক্যাপাসিটর, এরকম আরেকটা ক্যাপাসিটর, এরকম আমি নিতে থাকছি। তারপরে তারা এরকম আমার ব্যাটারির সাথে যুক্ত হলো, তখন যে জিনিসটা হবে, তখন কিন্তু ভোল্টেজ ড্রপ হবে। মূল যেই ভোল্টেজ ভি, সেটা এখানে কিছু ড্রপ হয়, ভি ওয়ান ভি টু ভি থ্রিতে পরিণত হবে, যেটা আমরা সার্কিটে দেখতে পাই। ঠিক সেম জিনিসটা এখানেও ঘটবে, বাট মজার বিষয় হচ্ছে সার্কিটে যেমন কারেন্টের কথা যখন আমরা বলি, তখন একই পরিমাণ কারেন্ট পাস হয়, যখন আমরা শ্রেণী সমবায়ের কথা বলি, সবগুলো রোধের মধ্য দিয়ে একই পরিমাণ কারেন্ট পাস হয়, এখানেও ঠিক একই পরিমাণ কিউ থাকবে, সবগুলোতে কিউ এর পরিমাণ কিন্তু সেম থাকবে, আধান সেম পরিমাণ জমা থাকবে। কেন জমা থাকবে সেটা চিন্তার জন্য রেখে দিলাম, আপনারা চিন্তা করবেন, কিন্তু এখানে কিউ পরিমাণ জমা হবে, ভি ওয়ান ভি টু ভি থ্রি। তো এখন যেটা করতে পারি, আমরা ভি মূল ভোল্টেজটাকে, আমরা জানি যে তিনটা অংশের ড্রপ হয়েছে, ভি ওয়ান প্লাস ভি টু
প্লাস ভি3, এটা অসীম সংখ্যক ভাবে এটা সম্ভব হতো, ড্রপ হতে পারতো, ভিএন প্লাস ভি ডট 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 ভিএন বা যাই হোক, এটা কত? আসলে আমরা জানি যে কিউ ইজ ইকুয়াল টু যদি ভিসি হয় তাহলে ভি ইজ ইকুয়াল টু কিউ বাই সি। সো এখানে লিখলাম কিউ বাই সি ইজ ইকুয়াল টু কিউ বাই সি ওয়ান প্লাস কিউ বাই সি টু। ওই যে একটা হচ্ছে এক একটার ক্যাপাসিটেন্স, সব প্লেটের ক্যাপাসিটেন্স তো এক হবে না, কারণ কি আমরা জানি যে এদের ক্যাপাসিটেন্স এ এপসিলন নট ডিভাইডেড বাই ডি। হয়তো দেখা যায় যে কোনো একটা ক্যাপাসিটরের ডি বেশি আবার কোনোটার এ বেশি, সো পার্থক্য থাকতেই পারে, সো ক্যাপাসিটেন্স আলাদা আলাদা হবে কিউ সি থ্রি। তাহলে সেটার ক্ষেত্রে আমরা ওয়ান বাই সি ইজ ইকুয়াল টু লিখতে পারি ওয়ান বাই সি ওয়ান প্লাস ওয়ান বাই সি টু প্লাস ওয়ান বাই সি থ্রি প্লাস ডট 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 ডট, এখন আমরা সরি সি থ্রি পর্যন্ত, কিন্তু আমরা এখানে চাইলে এন সংখ্যক যুক্ত করতে পারতাম। এবং এভা এটা হচ্ছে আসলে শ্রেণী সমবায়ের ক্ষেত্রে ক্যাপাসিটেন্স, তুল্য ক্যাপাসিটেন্স, এটা লিখে দেই এখানে। যখন আমরা প্যারালাল প্যারালাল নিয়ে কথা বলি, প্যারালাল নিয়ে কথা বলি, তখন দেখা যায় যে আমাদের ক্যাপাসিটেন্স তুল্য ক্যাপাসিটেন্স সি ওয়ান প্লাস সি টু প্লাস ডট 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 সি এন। যখন আমরা শ্রেণী সমবায় সম্পর্কে আলোচনা করি বা সিরিজ কানেকশন নিয়ে কথা বলি, তখন এর ভ্যালু হচ্ছে সি ইজ ইকুয়াল টু সি সরি ওয়ান বাই সি ওয়ান প্লাস ওয়ান বাই সি টু প্লাস ডট 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 ওয়ান বাই সি এন। এই হচ্ছে আমাদের মূল জিনিসটি। তো এখন আমরা আর কি করতে পারি? এখন আমরা জানি যে এদের মাঝখানে অনেক সময় ডাইইলেকট্রিক পদার্থ যদি থাকে, সেই ডাইইলেকট্রিক পদার্থের কারণে আমাদের ক্যাপাসিটেন্সের পরিবর্তন হয়, এবং সেই সময় মনে করি একটা ডাইইলেকট্রিক পদার্থের ক্ষেত্রে আমাদের যেই তার তড়িৎ মধ্যমা তড়িৎ যেই মাধ্যম সেই যে ভেদনাঙ্ক বা পারমিয়েবিলিটির উপর ডিপেন্ড করে এই জিনিসটা, শূন্যস্থানের সাথে আমাদের যেই মাধ্যমটা রয়েছে সেই মাধ্যমের যে পারমিয়াবিলিটির অনুপাতের উপর ডিপেন্ড করে। তো সেই জিনিসটা হচ্ছে যেমন আমরা বলতে পারি, আমরা ডাইইলেকট্রিক কনস্ট্যান্টের কথা বলি যাকে কে, এবং কে ইজ ইকুয়াল টু ডাইইলেকট্রিক কনস্ট্যান্টের ভ্যালু হচ্ছে আমাদের এপসিলন ডিভাইডেড বাই এপসিলন নট। এপসিলন নট হচ্ছে শূন্য স্থানের পারমিয়াবিলিটি, আর এটা হচ্ছে আমাদের ওই মধ্য ওই যে মাধ্যম রয়েছে তার জন্য। তো আসলে আমরা একটা ডাইইলেকট্রিক পদার্থ রাখার কারণে ক্যাপাসিটেন্সের পরিবর্তন হচ্ছে, এর অর্থ কী? আমাদের এই দুটো ক্যাপাসিটরের প্লেট রয়েছে এবং তাদের মাঝে যদি আমি কোনো একটা পদার্থ রাখি, ডাইইলেকট্রিক পদার্থ, তখন দেখা যাবে যে ক্যাপাসিটেন্সের পরিমাণটা আসলে বৃদ্ধি পেয়েছে, অর্থাৎ আমাদের বেশি পরিমাণ কিউ তখন জমা হচ্ছে। কেন এই এই জিনিসটা ঘটবে? ক্যাপাসিটেন্স কেন বৃদ্ধি পায়? তো আসলে ক্যাপাসিটেন্স যে এখানে আসলে বৃদ্ধি পাচ্ছে, সেই ক্যাপাসিটেন্স বৃদ্ধির পরিমাণটা আগে দেখি, তারপরে কেন বৃদ্ধি পায় সেটা জানবো। নতুন যে ক্যাপাসিটেন্স সি সি প্রাইম বলি, সেটা হচ্ছে আমাদের এই যে কে ইনটু পূর্বের ক্যাপাসিটেন্স। কে হচ্ছে কি? যেই মাধ্যমটা, যে ডাইইলেকট্রিক ম্যাটারটা আমরা রেখেছি, পদার্থটা রেখেছি, সেই ডাইইলেকট্রিক এই পদার্থের ডাইইলেকট্রিক কনস্ট্যান্টকে আমরা কে বলছি, এবং এটা সিটা কি? সেটা সেটা হচ্ছে ডাইইলেকট্রিক পদার্থ ছাড়া শূন্য স্থানে তাদের যেই ক্যাপাসিটেন্স সেটার সাথে এটা গুণ হবে। এবং কে এর ভ্যালু সবসময় ওয়ানের চেয়ে বড়, কে এর ভ্যালু সবসময় ওয়ানের চেয়ে বড়। কেন বড়? এর মূল কারণ হচ্ছে যে এখানে আসলে পারমিয়াবিলিটি দ্বারা ভেদনযোগ্যতাকে বোঝানো হচ্ছে। এখানে আমাদের ভেদনযোগ্যতা একটু কষ্টকর যখন আমরা অন্য একটা মাধ্যমের কথা চিন্তা করি, তখন ভেদ করার কাজটা কষ্টকর, কিন্তু শূন্যস্থানের ভেদনযোগ্যতা কম কষ্টকর। এই কারণে আমরা এর ভ্যালু সবসময় কে এর ভ্যালু সবসময় ওয়ানের চাইতে বেশি হয়, শূন্যস্থানে ভেদ করা কম কষ্টকর, সো সবসময় কে এর ভ্যালু ওয়ানের চেয়ে বেশি হবে। এবং আমাদের নতুন যে ক্যাপাসিটেন্স হবে ডাইইলেকট্রিক পদার্থটা রাখার কারণে, সেই সি প্রাইম ইজ ইকুয়াল টু কে ডাইইলেকট্রিক কনস্ট্যান্ট, যেই ডাইইলেকট্রিক পদার্থটা রেখেছি, আর এটা হচ্ছে সি হচ্ছে পূর্বের আমাদের ক্যাপাসিটেন্সটা। কেন এই জিনিসটা ঘটে সেটা জাস্ট একটা ব্যাখ্যা দিয়ে দিই। এখানে এরকম একটা ক্যাপাসিটেন্স, এখানে এরকম একটা রাখলাম, তো এখানে যে আমরা একটা ডাইইলেকট্রিক পদার্থ রেখেছি, এটাকে অন্য একটা কালিতে দেখাই, এরকম যে একটা ডাইইলেকট্রিক পদার্থ রেখেছি, দেখা যাবে যে আমরা জানি যে এটা প্লাসে, এটা প্লাস
এটা প্লাস, এটা প্লাস, আর এখানে মাইনাস আধান আছে, তখন যে জিনিসটা হবে এটা ইনডিউসড হবে, এই যে ডাইলেকট্রিক পদার্থটা, ডাইলেকট্রিক পদার্থের এখানে কিছু ঋণাত্মক আধান এসে জমা হবে। কেন জমা হবে? কারণ ওই যে আবেশ এর কারণে, আর এখানে কিছু পজিটিভ আধান জমা হয়েছে। সো এখন যদি আমরা, এখন আমরা যেই কাজটা করব সেটা হচ্ছে আমরা ইলেকট্রিক ফিল্ডের ভ্যালু বের করতে চাই এই জায়গায়। আমরা এর আগেও তো ইলেকট্রিক ফিল্ডের ভ্যালু বের করে এই কাজটা করে, কাজগুলো করেছিলাম, তখন দেখা যাবে ইলেকট্রিক ফিল্ডের ভ্যালু কিছুটা কমে এসেছে। কেন? আমরা গসিয়ান সারফেসের কথা যদি চিন্তা করি তাহলে দেখা যায়, বা এরকম একটা গসিয়ান সারফেসের জন্য একটা আমরা সিলিন্ডারের কথা মনে করলাম, দেখা যায় যে সিলিন্ডারের ভেতরে চার্জের পরিমাণ কিছু কমে এসেছে। এখানে প্লাস কিউ পরিমাণ চার্জ আছে, প্লাস কিউ পরিমাণ হয়তো চার্জ আছে, কিন্তু কিছু পরিমাণ ঋণাত্মক চার্জও রয়েছে। কেন? ইনডিউসড হওয়ার কারণে অল্প কিছু ঋণাত্মক চার্জ রয়েছে, যেটাকে আমরা কিউ প্রাইম বলছি। এবং এই কারণে দেখা যাচ্ছে যে আমাদের ফ্লাক্সের ভ্যালু ই ডট, আমরা জানি যে ই এ ইজ ইকুয়াল টু আমাদের কিউ এনক্লোজ ডিভাইডেড বাই এপসিলন নট। আমি এ পেয়েছি কি, যে সারফেস ইন্টিগ্রাল করে সহজে এ বসিয়ে দিলাম। এখন কিউ এর পরিমাণ নিয়ে যদি কমে যায় তাহলে আমরা ফাইনালি ই পাচ্ছি কত? আগে দেখাই, ই পাচ্ছি হচ্ছে কিউ এ এপসিলন নট। এখন আমরা দেখি কিউর ভ্যালু যদি কমে যায় তাহলে ই এর ভ্যালু কিন্তু কমে যাবে। সো কিউর ভ্যালু এখানে কেন কমছে? আমরা জানি যে গসিয়ান যে সারফেস রয়েছে তার মাঝখানে কিউ এনক্লোজড অর্থাৎ আবদ্ধ যেই বা এনক্লোজ যেই চার্জ রয়েছে সেই চার্জটাকে বোঝাচ্ছে। তো সেখানে আমাদের এই কিছু এইরকম আধানও রয়েছে, ইনডিউসড আধানও রয়েছে, যার কারণে আমাদের দেখা যাচ্ছে যে ইলেকট্রিক ফিল্ডের ভ্যালুটা আসলে কমে আসছে। এবং এই কারণেই দেখা যায় যে ইলেকট্রিক ফিল্ডের ভ্যালু যদি কমে আসে তখন আমাদের ক্যাপাসিটেন্সের পরিমাণটা আসলে বৃদ্ধি পায়। কেন বৃদ্ধি পায় সেটা দেখাই। আমরা জানি যে কিউ ইজ ইকুয়াল টু আমাদের সি ভি, তারপরে আমরা বলতে পারি সি ইজ ইকুয়াল টু ই ডি কিউ। এখন আমাদের ই আর ডি নিচে চলে যায়, সি ইজ ইকুয়াল টু কিউ ই ডি। ই এর পরিমাণ যদি কমে যায় তাহলে অবশ্যই আমাদের ক্যাপাসিটেন্সের ভ্যালু বৃদ্ধি পাবে। এখন কেউ একজন বলতে পারে যে কিউ এর ভ্যালু তো তাহলে কমে গেল, কারণ আমরা আগে তো জানলাম যে কিউ এখানে রয়েছে, কিউ পরিমাণ রয়েছে, কিছু পরিমাণ কিউ কমে গিয়েছে ইনডিউসড আধানের কারণে মাইনাস কিউ, তাহলে আমরা তো জানি যে কিউ কিছু আধানের পরিমাণটা কমে গেল। তাহলে কিভাবে হয়, কিউ এর ভ্যালুও তো কমে যায়। আসলে এই কিউ বলতে আমাদের এই প্লেটে যে আধানটা জমা আছে, প্লেটে আধান এই যে এগুলো জমা আছে, আমরা কিন্তু তখন ডাইইলেকট্রিকের মধ্যে ইনডিউসড হয়েছে সেগুলোর কথা হিসাব করছি না, আমরা প্লেটের আধানের কথা হিসাব করছি। সো প্লেটের আধানটা কিউ পরিমাণ থাকবে, ই এর ভ্যালু কমে যাচ্ছে, সো ক্যাপাসিটেন্স বৃদ্ধি পাচ্ছে, এই কারণে কিউ এর ভ্যালুও বৃদ্ধি পায় আসলে। আর এইখানে কিউ বলতে কিউ এর ভ্যালু কমে গিয়েছে বলতে কি বুঝালাম, সেটা হচ্ছে আমাদের গসিয়ান সারফেস কল্পনা করেছে, একটা কল্পিত সারফেস, তার মধ্যে পজিটিভ প্রান্ত রয়েছে এবং কিছু ইনডিউসড নেগেটিভ আধানেরও সৃষ্টি হয়েছে, এবং এই কারণে আমাদের গসিয়ান সারফেসের মাঝখানে যে এনক্লোজড চার্জ রয়েছে তার ভ্যালু কিছুটা পরিমাণ কমে যায়। এবং এই কারণে আমরা দেখতে পাই যে ডাইইলেকট্রিক পদার্থের ক্যাপাসিটেন্সের পরিমাণটা আসলে বৃদ্ধি পায়।